আলাইকুম চ্যানেলের সম্মানিত সদস্যগণ আপনারা অনেকেই অনেক রকমের কমেন্ট করেছেন প্রাইমারি পরীক্ষার রিট নিয়ে কোটা ব্যবস্থা বাতিল নিয়ে এবং প্রকৃতপক্ষে কি জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা হবে কিনা না এ বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আজকের আপনারা আজকে আপনারা ক্লিয়ার অ্যান্সার পেয়ে যাবেন তো ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে মেনশন করছি আমি জানি যে কোটা ব্যবস্থা নিয়ে আপনারা অনেক আপডেট জেনেছেন বাট আমি এখানে মেইন থিমগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো আশা করছি সুস্থভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা যে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিও তো পাই না তো আপনি বেল বাটনে ক্লিক না করলে কিন্তু আপনার কাছে বা আপনার ওয়ালে আমার ভিডিওগুলো যাবে না তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত হচ্ছে হাইকোর্টের নির্দেশ আমরা সবাই জানি হাইকোর্ট গণ গণশিক্ষা মন্ত্রণালয়কে কিছু নির্দেশ দিয়েছে যে নির্দেশগুলো দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি অ্যাটারনি জেনারেল বিচারপতি মনসুর রহমান মানে এই তিনজন মানুষ মিলেই তারা এই নির্দেশ দিয়েছে এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব দিতে চেয়েছে যে কেন এই কাজগুলো করা হবে না তো এই বিষয় নিয়ে আমরা এখন একের পরে এক ধারাবাহিকতায় বিষয়গুলো দেখে নেব এটা হচ্ছে প্যানেল কোটা থাকবে না কেন আমরা জানি যে গত নিয়োগ পরীক্ষায় প্যানেলের মাধ্যমে নিয়োগের একটা প্রচলন ছিল এবং প্যানেলের মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছেও তো যারা প্যানেলধারী ছিলেন তারা কিন্তু আশ্বাস ছেড়েই দিয়েছিলেন যে প্যানেলের মাধ্যমে আর নিয়োগ দেওয়া হবে না যার কারণে পরবর্তী সার্কুলারের আশায় ছিলেন এবং সার্কুলারও পেয়েছেন এবং সেই মোতাবেক পড়াশোনা করছেন আপনারা কিন্তু প্যানেল কোটা মানে পাবেন এবং নিয়োগ পেতে পারেন এ বিষয় নিয়ে এবং প্যানেল কোটা কেন থাকবে না এই বিষয়টা নিয়ে তারা মানে গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে জবাব দিতে চেয়েছে সো প্যানেলের বিষয়টা এ স্থগিত আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন দুই নম্বর বিষয় হচ্ছে পোষ্য কোটা কেন বাদ যাবে না গণশিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রশ্ন তুলে তারা একটা পরিপত্র দিয়েছে যে পোষ্য কোটা কেন বাদ যাবে না এবং আমরা জানি এর আগেই বলেছিলাম যে গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাইমারি লেভেলের যারা বড় বড় কর্মকর্তা আছে তারা চান যে তাদের ছেলে মেয়েরা কোটার মাধ্যমে ঢুকুক যার কারণেই তারা এই বিষয় নিয়ে কর্ণপাত করছে না যে তেরোতম গেট চাকরিতে কোনো কোটা ব্যবস্থা থাকবে না কিন্তু প্রাইমারির চাকরি পরীক্ষার তেরোতম গেটের সম্মাননা দেওয়ার কারণে এখানে কোনো কোটা ব্যবস্থা থাকবে না এর আগে কিন্তু এই পরিপত্র আপনারা শুনেছেন এবং এটা গ্রান্টেড হয়েছে যার কারণে গণশিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে যে পোষ্য কোটা কেন বাদ যাবে না এ বিষয় নিয়ে তারা আশা করছি একটা সুষ্ঠু জবাব দেবে এ পর্যন্তই জবাব দেওয়া দেয়নি তারা তারা সময় নিয়েছে তো আশা করছি আমার মনে হয় পোষ্য কোটা থাকবে না তারপর আর একটা কথা বলছি যে আমি কিন্তু পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু বলছি না এখানে শুধু যে বিষয়টা আমি জানতে পেরেছি আপনাদের ঝাক্কাসভাবে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্যই বিষয়গুলো উপস্থাপন করছি ওকে তো তিন নম্বর বিষয় হচ্ছে কোটা ব্যবস্থা কেন বাদ যাবে না এখানে এখলাস উদ্দিন স্যারের আমি লাইভ দেখেছিলাম এবং এই রিট সম্পর্কে অনেক কিছুই আমি শুনতে পেরেছি তো এখানে তিনি বলেছেন কোটা ব্যবস্থার কারণে মেধার বি ছাত্র সংখ্যা তারা চাকরি পাচ্ছে না বা তারা কর্ম কর্মস্থানে যেতে পারছে না এবং যে ঘরে চাকরি আছে শুধু সেই ঘরে আলাদাই আপনার চাকরির ক্ষেত্রে প্রবেশের অগ্রাধিকার পাবে কৃষক মজুর জেলের এরা এদের ছেলে মেয়েও তো পড়াশোনা করছে তো তারা কেন কোটা পেলে এরা পাবে কারণ যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু অলরেডি স্বচ্ছ পরিবার কিন্তু তাদের ছেলেমেয়েরা কোটা পাচ্ছে কিন্তু নর্মাল মানে পরিবারের ছেলেমেয়েরা কোটা পাচ্ছে না সেই বিষয় নিয়ে তিনি অনেক কথা বলেছেন যে আমরা মেধার মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করব। যার কারণেই আমরা রিটটা করেছি তো চার নম্বরের বিষয় হচ্ছে তার প্লাস হচ্ছে আপনার এ ক্লাস রিড করেছে মানে এর পরবর্তীতে আরও একটা রিড করা হয়েছে যে ষাট পার্সেন্ট ও বিশ পার্সেন্ট কোঠা বাতিল নেই এখানে ষাট পার্সেন্ট কোঠা হচ্ছে আপনার মেয়েদের মেয়েদের এবং বিশ পার্সেন্ট অন্যান্য আছে যাই হোক বিভিন্ন কোটা বাতিল ব্যবস্থা নিয়ে এখানে অনেকেই আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন যে আসলে প্রতিবন্ধী কোটা থাকবে কিনা আপুর প্রতি আমার শ্রদ্ধার সাথে বলছি আমার বিশ্বাস যে কোনো চাকরি ব্যবস্থা থেকে আপনার প্রতিবন্ধী কোটা বাদ যাবে না আর এই কোটাটা থাকবে আমিও চাই তো পরবর্তী রিটে ষাট পার্সেন্ট ও বিশ পার্সেন্ট কোটা বাতিল নিয়ে আবারও রিট করা হয়েছে তো রিটের ব্যবস্থা এবং পরীক্ষা কবে হবে না হবে এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো ওকে তো পরীক্ষা কি জানুয়ারিতে হবে আপনারা জানেন যে রিট নিয়ে বিশাল একটা ঝামেলা চলছে এবং এই বিষয় নিয়ে গণশিক্ষা মন্ত্রণালয় বা চার সপ্তাহ সময় নিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয় মানে তারা এই জবাব দিয়ে তার ক্ষেত্রে চার সপ্তাহ সময় নিয়েছে মানে ইকলাস স্যার বা ইলাস উদ্দিন স্যার বলেছে যে আমরা খুব শীঘ্রই এই ঝামেলাটাকে সমাধান করে পরীক্ষার ব্যবস্থা এবং এটা খুব জটিল একটা বিষয় তবে আমরা কম সময়ের মধ্যে সমাধান করব আপনারা অবশ্যই এর অ্যান্সার খুব কম সময়ের মধ্যে পাবেন আশা করছি তো এখানে আরও একটা কথা বলা হয়েছে যে মেধার মূল্য দেওয়া হবে যারা কোটা ব্যবস্থা নিয়ে অনেক ব্যায়াম জামের মধ্যে আসেন টেনশনের মধ্যে আছেন আমি বারবারই সবসময় ভিডিওর শেষে বলে দিই যে আপনার মেধাতেও কিন্তু চাকরি হয় যার কারণে এখানে কিন্তু একটা ব্যাম জাম চলছে এই গেম জামের সমাধান আপনারা অবশ্যই পাবেন এবং সুষ্ঠু একটা সমাধান পাবেন যেখানে আশা করছে আপনারা খুশি থাকবেন তো প্রাইমারির পরীক্ষা স্থগিত থাকবে এই বিষয়টা নিয়ে আরও একজন রিড করেছে যে যখন আমরা কোটা ব্যবস্থা নিয়ে বা রিট নিয়ে আপনাদের বিষয়ে কথা বলছি তখন এই সমস্যাটা পরীক্ষার আগে যদি সমাধান না দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বা পরীক্ষা নিয়ে নিলে যে কোনো সময় তারা রেজাল্ট দিলে এই বিষয়টা কার্যকর হবে না আর আমরা ছাত্র সমাজ অনেকেই অলস যার কারণে আপনারা আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে পরীক্ষার আগে আপনারা বিষয়টা সমাধান করার চেষ্টা করুন পরীক্ষাটা জটিল নয় তবে সার্কুলার অনেকেই পাবেন না বা এই পরীক্ষাটাই শেষ অনেকেই ভালো প্রস্তুতি নিয়েছেন আবার সার্কুলার কবে আসবে এই বিষয়টা না নিয়ে আপনারা এই বিষয়টা নিয়ে মন্ত্রণালয় লিখিতভাবে অভিযোগ দিতে পারেন বা কথাবার্তা বলতে পারেন আর সমাধানটা পরীক্ষার আগে হলেই সব বেটার আপনারা আরো পড়ার সুযোগ পাবেন এবং আপনারা পড়ার প্রতি মনোযোগ দিতে পারবেন আর একটা কথা লাস্টে যে ছেলেদের প্রতি অনুরোধ থাকবে যে কোটার ব্যবস্থা নিয়ে নারী কোটা ষাট পার্সেন্ট অমুক কোটা বিশ পার্সেন্ট এই পোষ্য কোটা প্রতিবন্ধী কোটা বা বিভিন্ন কোটা ব্যবস্থা নিয়ে আমরা যে পড়াশোনায় হেলামি করছি এই বিষয়টা না নিয়ে আমরা সিরিয়াসভাবে পড়াশোনা করি জানুয়ারিতে পরীক্ষা হবে কিনা না এ বিষয় নিয়ে কখনো কেউ নিশ্চিত হতে পারছে না তবে গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছে প্রশ্ন হয়েছে অ্যাডমিট কার্ড দেওয়া যে কোনো সময় দিয়ে দিতে পারে বা একটা পোস্টে দেখলাম যে অলরেডি সিট পেলানো হয়ে গেছে আসলে প্রত্যেকটা কথাই ভুয়া বা আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না আমাদের ফোনে এস এম এস আসবে যে অমুক তারিখে পরীক্ষা অ্যাডমিট কার্ড তুলে নিন আজ এ পর্যন্তই অনেক কথা হলো ভালো থাকবেন আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে খোলা মানে কমেন্ট করবেন আশা করছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে